এই বকনাটা আসলে ধরেন আমাদের বাংলাদেশ ইয়েতে যতটুকু উন্নত করা যায় এর ভিতরে আছে, আর এই বকনাগুলা যত উন্নত আর কি এই বকনাটা ততটুক অনেক বড় মাপের একটা গাভী হবে, এবং সর্বোচ্চটুক আসলে খামারি যতটুক আশা করে এই বকনার ভিতরে ইনশাল্লাহ পাবে, এবং অনেক ভালো কোয়ালিটির একটা বকনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রুবেল ভাই, দর্শকদের সাথে আপনার পরিচয়টা। আমি মোহাম্মদ হামিদুর রহমান রুবেল, আমার খামারের নাম মেসাস আয়াত ডেরিয়া নেগ্রো, আমাদের ঠিকানাটা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকুলা গ্রাম, অরনকুলা যে পশুর হাট আছে তার পূর্ব পাশে হাই স্কুলের সামনে আমাদের খামারটা। রুবেল ভাই, আপনাদের এখানে তো বকনা প্রেগনেন্ট বা গাভী সবই পাওয়া যায়? জি, মোটামুটি প্রেগনেন্ট রেডি বকনা, প্রেগনেন্ট বকনা এগুলাই মোটামুটি বেশি পাওয়া যায় আমাদের এখানে। আজকে কি দেখাবেন দর্শকদের? আজকে ভাইয়া কিছু দুইটা আছে প্রেগনেন্ট আর রেডি আছে একটা, আর মোটা 9-10-এর বকনা দেখাবো আর কি, 9-10 মাসের বকনা। রুবেল ভাই চলুন তাহলে আমরা দর্শকদের পর্যায়ক্রমে দেখাই। জি ইনশাল্লাহ। বন্ধুরা, 1 নম্বরে বড় সড়ো একটা বক্তা দেখছি, এটা কি বক্তা নাকি? ভাইয়া না, এটা 4 দাঁত, এটা দ্বিতীয় অভিযান। এটা 4 দাঁতে? জি। দ্বিতীয় অভিযান দিবে? দ্বিতীয় অভিযান, 5 মাস প্রেগনেন্ট। ও, প্রেগনেন্ট আছে 5 মাসে? জি। মুন্ডি মুন্ডি গরু, হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি। তাহলে এটা হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি। মাথাটা দেখেন, খাওয়া ঠিকঠাক আছে দেখছেন? গরুটা খুবই ভালো মানের এবং বডিতে অনেক বড় সরু, বড় সরু আছে, লম্বা আছে দেখছেন? মাজাটা ভালো আছে দেখছেন? অনেক মোটামুটি যারা ভালো নিবিড় 4টা ঠিক আছে দেখছেন? ভালো কোয়ালিটি যারা মন্ডি আসলে গাবে রাখতে চায় খামারে এবং পুষতে চায় তাদের জন্য আর কি। আচ্ছা, এই মন্ডিটা আপনার রানিং 5 মাস। বন্ধুরা দেখছেন 1 নম্বর, এটা প্রেগনেন্ট শুনেছেন, 6 মাস হবে না প্রেগনেন্ট? 5 মাস পুরো হয়েছে ভাই। 5 মাস পুরো হয়ে গেছে। আচ্ছা জি। দাঁতে আছে 4টা? দাঁত 4টা, 2 দাঁতে প্রথম দিছে, এবার 4 দাঁত, এবং প্রতি বছরে আর কি রাখবে মোটামুটি ভালো কোয়ালিটির একটা গরু, এবং দুধও ভালো হয়। আচ্ছা, তো রুবেল ভাই আগের বিয়ানে কতটুকু দুধ ছিল শুনছেন? যে এটা ওনারা আর কি 18+ দোয়াইছে আর কি, আগের বিয়ানে 18+ দুধ ছিল আর কি। জি। তো সেই অর্থে তো এবার আল্লাহ চাইলে 18 বা 20 থাকার তো কথা। জি। লম্বা চড় ভালো আছে দেখছেন? বডিতে লম্বা গরুটা অনেক, আর মুন্ডি গরু অনেকে শৌখিন আসলে পুষতে চায়। জি। তো ধরেন প্রথমে দেখা যাচ্ছে 20 দেওয়ার আগে 2 দাঁত 4 দাঁত হয়ে যায়, হয়ে যায় এরকম। আর এটা 2 দাঁতে প্রথম দিছে, এবং জোয়ারটা অনেক ভালো আর কি, জাতেও ভালো, ইনশাল্লাহ যারা পুষবে এবং পারমানেন্ট খামারে যাবে তারা ডেভেলপ করতে পারবে। রুবেল ভাই 1 নম্বরে প্রেগনেন্ট এটার দামটা কেমন লাগছে? এটা যদি কোনো ভাই নেয় তাহলে এটা এগুলো এটা 2,25,000 টাকা দাম রাখছি, অল্প কথা বিক্রি করব। বন্ধুরা 1 নম্বর প্রেগনেন্ট হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি দাম শুনলেন 2,25,000। জি ভাই। রুবেল ভাই এখানে 2 নম্বরে একটা বড় সড়ো বকনা দেখছি ভাই, এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা অনেক ভালো কোয়ালিটির আর কি একটা বকনা, যেটা আসলে এমন বয়সে ধরেন গাভী হয়ে যায়, আর এটা এখনো অদাঁত, এটা মানে বীজ দেওয়া চেকের এখনো আসে নাই। আচ্ছা, বীজ দেওয়া আছে আর কি? চেক দেওয়ার সময় হয় নাই আর কি, বীজ দেওয়া অল্প কিছুদিন গেলে চেক দেওয়া যাবে আর কি। খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন? এটা 2 মাস পার হয়েছে আর কি। লম্বা চড়া বড় সড়ো একটা বক্তা দেখছেন? 2 মাস অল্প কয়েকদিন, এই জন্য আর কিছুদিন গেলে এটা চেক দেওয়া যাবে, 3 মাস গেলে চেক দেওয়া যাবে আর কি। জি ভাই, এখনো আমরা ইয়ে করি নাই, মানে চেক দেওয়ার তো আর এখন আর সময় হয় নাই। ওলান পালানটাও ঠিক আছে, নিবেল 4টা দেখছেন? ওর বডিটা ধরেন ওর মাথা কোয়ালিটি আসলে ভালো, গেটাপের যেসব গাভী গরু প্রতিটা সিমটমই দেখেন ওর মধ্যে আছে, ওর মাথা মাজা ওর গলা আপনার অনেক একটা যেগুলো আসলে বেশি দুধ দেয় এই কোয়ালিটির গাভী, ওর মাথাটা দেখেন সবই ওর বৈশিষ্ট্য ওর মধ্যে আছে। আচ্ছা, এটা তো এখনো অদাতি? এখনো অদাত ভাই। তো বড় সাইজের একটা গাভী হওয়ার কথা আছে। রুবেল ভাই 2 নম্বরে তাহলে এই বতারার দামটা কেমন রাখছেন? ভাই দাম চাইলে তো মেলা রকম চাওয়া যায়, এখন ধরেন যেটা বিক্রি করব আমরা এটা 1,33,000 টাকা হলে বিক্রি করব ভাই।
বন্ধুরা দুই নম্বরে বতরার দাম ছিলেন 1,33,000। জি ভাই, এখন দাম চাইলে তো আহামরি চাওয়া যায়, বেশি চাই লাভ কি, যেগুলো সেল করবো সে দামই দিচ্ছি ভাই। দাম কি করতে হবে কিছুটা? না ভাই, সম্মানও না ভাই, নিয়ে বললো যে ভাই আমি 1,500 দিলাম না, তাহলে সে কাস্টমার তো একটা কথা বলার জায়গা থাকে। মাশাআল্লাহ, তিন নম্বরে সুন্দর একটা বস্তা দেখছি, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। রুবেল ভাই, তিন নম্বরে এই বস্তাটার জাত বসটা ভাই? এটা হলস্টেন ফ্রিজিয়ান জাতের এ গ্রেটের বাচ্চা যাকে বলে আর কি। এ গ্রেটের বাংলাদেশে যত পার্সেন্ট ভালো পাওয়া যায় তার ভিতরে এই বাচ্চাটা একটা বাচ্চা। আর ধরেন এখন তো ধরেন অভিজ্ঞ খামারি আমাদের সে আসলে অত বেশি আছে এবং ব্যবসায়ী অনেক অভিজ্ঞতা আছে, অনেক কথা বলে। এখন ভাই একটা গাভী ধরেন 1,50,000 টাকা দিয়ে গাভী সহ বাচ্চা পাওয়া যায়, আবার 1,70,000 টাকা দিয়ে শুধু বকন কিনতে হয়। জি রুবেল ভাই, এই বস্তাটার বয়সটা কেমন হবে? এটা ভাইয়া 12-13 মাস আর কি বয়স। 12-13 মাস? জি ভাই। তো লম্বা চড়াও আছে, গোদ ভালো আছে। বললাম না ভাই, বাংলাদেশে যত মানে পার্সেন্ট যত ভালো পাওয়া যায় আর কি সব ওর মধ্যে আছে। তোলান তোলান ঠিক আছে? হ্যাঁ ভাই, নিপিল দেখেন চারটা একটু ঘোরাঘুরি করতেছে। ঠিক আছে, ওলান তোলান। গোদফুল এবং অনেক শক্তিশালী বাচ্চা। নিপিল চারটা দেখছেন? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো আপনারা অবশ্যই দেখে শুনে নেবেন। রুবেল ভাই, তিন নম্বরে এই বস্তাটার দামটা কেমন লাগছেন? ভাই এই দামটা আমাদের মানে ফিক্সড, যেগুলা দিচ্ছি অল্প কিছু মানে কথা বলাই, এটা ফিক্সডের মতোই দাম দেওয়া, 1,24,000 টাকা। বন্ধুরা, তিন নম্বর বস্তার দাম ছিলেন 1,24,000। জি ভাই। রুবেল ভাই, তারপরে চার নম্বরে বস্তাটার জাতন বসটা? ভাই এটা হলস্টেন ফ্রিজিয়ান জাতের একটা বকনা বাচ্চা এবং এর বয়সটা আপনার আনুমানিক 10 মাস। আর এর কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন সামনে আছে, প্রতিটা গরুরই আমাদের আসলে আমরাও 2-4, 10-20 গরু দেখার পরেও আমরা একটা সিলেকশন করি, যে গরুটা আমাদের কাছে ভালো লাগে সেগুলাই আসলে লট ধরে নিয়ে আসি, কিংবা এখানে যতগুলো দেখতে পাচ্ছেন সবগুলাই বাছাইকৃত বাচ্চা। গরুটা এখনই দেখেন লম্বা, কত বছর ভালো আছে, বডিটা অনেক লম্বা, ওর মাজা মাথা গলা নিপিলগুলো দেখেন চারটা। যেকোনো গরু নিয়ে আমি 2,000-4,000 ব্যবসা করবো, সে খামারি কি হলো না হলো সেটা আর ওই ব্যবসায়ী কেউ চিন্তা করে না। কেমন হবে ভাই এটার বয়স? এটা ভাই বললাম তো 10 মাস, 10-10 মাস প্লাস আর কি।85,000। জি ভাই। রুবেল ভাই, তারপরে 5 নম্বরে এই বস্তাটার জাতন বসটা? ভাই এই বাচ্চাটা আপনার ফ্লেকবি পার্সেন্টটা বেশি আছে এবং কোয়ালিটিটা অনেক ভালো কোয়ালিটির গরু, ওর মাজার শেপটা দেখেন, গলার শেপটা দেখেন, আসলে পিছনের সাইডটা দেখেন, ভি শেপ আছে কি না, সব দিক দিয়ে একটা কোয়ালিটি সম্পন্ন একটা গরু এবং বড় হয়ে একটা অনেক ভালো একটা গাভী একটা আশা করা যায় আর কি। তো এই বাচ্চাটাকেও যদি পছন্দ করে তাহলে নিতে পারবে আমাদের সঙ্গে কথাবার্তা বলে। বয়স বয়সটা আনুমানিক 8-9 মাস আর কি। পলান পলানটা দেখি, এটা দেখেন উলান পালানটা, ভিতরে নিপিলটা। ঠিক আছে, নিপিল চারটা দেখছেন? জি ভাই। শান্ত স্বভাবের বকরা আছে? জি, খুবই শান্ত স্বভাবের এবং যেগুলো আসলে দুধ বেশি হয় সে ধরনের গরুই এগুলো ভাই। তোর কি হয়েছে ভাই? 5 নম্বরে এই বতাটার বয়সটা হবে 9 মাস? জি ভাই, 9 মাস প্লাস এই বাচ্চাটার বয়স এবং গরুটা তো খুবই কোয়ালিটি সম্পন্ন, আসলে যারা চিনে তাদেরকে তো আর বলতে হবে না। আচ্ছা, যদি কেউ পছন্দ করে তাহলে দু এক কথাই নিবে আর কি। দামটা কেমন আছেন ভাই? এটা ভাই 85,000 টাকা ফিক্সড। তো বন্ধুরা, 5 নম্বর বতার দাম ফিক্সড শুনলেন 85,000। জি ভাই। তারপরে 6 নম্বরে বতাটা জাতন ভাই? ভাই 6 নম্বরটা হলস্টেন ফ্রিজিয়ান জাতের একটা বকনা, এটারও বয়স 8 মাস থেকে 9 মাসে, 8 মাস প্লাস আর কি। এই বকনাটাও অনেক কোয়ালিটি সম্পন্ন, আসলে যা দেখতেছেন ক্যামেরার সামনে আছে ভাই, ওর কালার মাজা পিছনের ইয়ে সবগুলো দেখতেছেন।
খুবই ভালো ফলন ফলন ভালো আছে নিবেল চারটা দেখছেন জি ভাই অবশ্যই নিবেল চারটা দেখে শুনে নেবেন রুবেল ভাই 6 নম্বর এই বাচ্চাটার বয়সটা কেমন হবে এটা ভাই 8 মাস থেকে 9 মাসের ভিতরে 8 থেকে 9 মাস জি এটা দামটা কেমন লাগছে এটা এর পাশেরটা যা ভাই দুইটাই একসঙ্গে যেটাই নিক 75000 টাকা ফিক্সড আর কি তাহলে 6 নম্বর বতার দাম ফিক্সড 75000 জি আর তারপরে 7 নম্বরে এটা জাতমান ভাই এটা এটা হলস্টাইন ফ্রিজিয়ান এবং অনেক ভালো কোয়ালিটির একটা গরু গলা দেখেন মাজা নিপিলগুলা দেখেন সব দিক দিয়ে আসলে কোয়ালিটি সম্পন্ন একটা গরু ওলান পালান ঠিক আছে নিপিল চারটে আছে দেখে শুনে নেবেন আপনারা আচ্ছা ঠিক আছে তাহলে রুয়েল ভাই 7 নম্বরে হলস্টাইন ফ্রিজিয়ান এই বতাটার বয়সটা এটা ভাই 10 মাস 10 মাস হবে আর জি না 10 মাস কিছুটা কম বেশি হতে পারে জি ভাই এবং অনেক ভালো একটা মানের গরু ভালো মানের একটা বকনা হবে জি ভাই ভালো মানের একটা বকনা দামটা কেমন আছেন ভাই এটা কোন ভাই নিলে এটা আপনার 77000 টাকা বন্ধুরা 7 নম্বর বতাটার দাম শুনুন 77000 জি আর দুটো যদি একসঙ্গে নেয় তাহলে 1.5 লাখ টাকা ফিক্সড কত কত মানে 6-7 জি বন্ধুরা 6 নম্বর আর 7 নম্বর এই দুটো বক্তা একসঙ্গে যদি আপনারা নেন তাহলে ফিক্সডের দাম রুবেল ভাই বলুন 1,50,000 জি ভাই রুবেল ভাই দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ বা কিছু বলতে চান ভাই আসলে দর্শকদের উদ্দেশ্য শেষে কোনো কিছু বলার নেই আপনার টাকা আপনার খামার লস লাভ দুটাই আপনার আসলে যে যেখান থেকে নেন একটা যখন একটা আসলে আমাদের বিক্রয় কেন্দ্র কিংবা আমরা তো আসলে খামার বলে থাকি এটা আসলে আমাদের কালেকশনের বিক্রয় কেন্দ্র যেখান থেকেই নেন মান নির্ণয়নটা আগে করবেন যে আমি একটা জিনিসে ডেভেলপ করতে যাচ্ছি তার ভিতরে কতটুকু আছে তাই নিজের সিদ্ধান্তটা এবং অভিজ্ঞতাটা আগে কাজে লাগাবেন একটা আমার মতো ব্যবসায়িক কিংবা আরেকজন আপনার যেটাতে বেশি লাভ হবে সে তার জিনিসটা সে দেওয়ার চেষ্টা করবে তো যে যেখান থেকে নেন নিজের ইয়েটা বেশি রাখবেন এবং সিদ্ধান্তটা প্রশ্রয় দিবেন এটাই আর কি বলার বিষয় যে যেখান থেকে নেবেন ভালো দেখে শুনে নেবেন রুবেল ভাই আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম